অপূর্ব এবং সাবিলা বর্তমান সময়ের অন্যতম এই জুটিকে নিয়ে আগডুম বাগডুম নামের একটি নাটক নির্মাণ করেছেন নির্মাতা রুবেল হাসান। এই নাটকের গল্প লিখেছেন নায়ক অপূর্ব নিজেই এবং চিত্রনাট্য করেছেন রাজীব আহমেদ। গল্পে দেখা যাবে ছোট ভাই ও মাকে নিয়ে অপূর্বর ছোট্ট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্বর জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর ঝগড়া বাঁধে। সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একই সঙ্গে। নাটকের গল্প মোড় নেয় অন্য নাটকীয়তায়। নাটকটির প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, অপূর্ব ভাইয়ের গল্পে ইউনিক একটা বিষয় রয়েছে। নাটকের কাজটা সবেমাত্র শেষ করলাম। আমি মনে করি এবার ঈদের অন্যতম একটি সেরা কাজ হবে এটি। অপূর্ব সাবিলা ছাড়াও আরও দুইটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরি আলম। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। ঈদ উৎসবে সিএমবির ইউটিউব চ্যানেলে নাটকটির প্রকাশ হবে বলে জানান এর প্রযোজক এস কে শাহিদ আলী পাপ্পু। তাহলে প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট নিয়ে। ধন্যবাদ।